সো হ্যাপি ফ্যামিলি, ওয়েলকাম টু ইউটিউব ফ্যামিলি, ইটস মি লিটন। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। তো আজকে আমি এখন বাড়িতে আই, বাড়ি থেকে আমি বের হব মালদার জন্য। তো আপনাদের জন্যই আজকে ভিডিওটা নিয়ে এসেছি। বেসিক্যালি আপনারা সবাই জানেন তা আমাদের 12 মাসে 13 পার্বণ, এই 13টা পার্বণের মধ্যে আমরা সবাই ওয়েট করে থাকি। একটা বছর পর আমরা আবার ফিরে পাই, সেই হচ্ছে আমাদের দুর্গা পুজো। আর এই দুর্গা পুজোতে আমি মানে মালদার বিশেষ কয়েকটি মণ্ডপকে তুলে ধরার চেষ্টা করেছি, কোথায় কোথায় কী কী আয়োজন হবে, কী কী ধরনের আয়োজন হবে। দেন দেখা হচ্ছে ভিডিওর শেষে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন আমরা বেরিয়ে পড়েছি অনেক সংঘের দিকে, আস্তে আস্তে করে রথ বাড়ি হয়ে আমরা অনেক সংঘের দিকে এগিয়ে যাব। তো সামনেরটাই হচ্ছে রথ বাড়ি ব্রিজ, আর আমরা তার অপোজিটে আছি নাকি। আমরা শুনেছি এবারে অনেক সংঘের থিম মায়াপুর ইস্কন মন্দিরকে নিয়ে। তো চলুন যাওয়া যাক পোস্ট অফিসের দিকে। রাজমহল রোড। এইরকম যদি লোকজনের ভিড় থাকে আর লোকজন যদি দেখে আমাদেরকে তো বলবেই তো পাগল, কারণ আমরা যেইভাবে তাকাচ্ছি যেইভাবে কথা বলছি। এখন হচ্ছে পুজোর সময়, মানে পুজো আসতে চলেছে, সেই জন্য রম রম প্রত্যেক কটা শপিং মার্কেটে মানে ভিড়, মানে এই যে ভিটু এদিকে দেখতে পাচ্ছ খারাপ প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু ভিড় আছে। আর এদিকে আছে স্টাইল বাজার, এই বাজারটাই একটু ভিড় দেখছো। যেহেতু এখন অফিস টাইম শুটিং তার কারণে এই এতটুকু ভিড়, সবাই কাজ করছে। তো আমরা চলে এসেছি অনেক সুন্দর এখানে, আর এখানে আয়োজন হচ্ছে এরকম। এখন কাজবাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ পিছন সাইডটা। পিছনে কাজবাজ চলছে, তো আমরা একটু দাদাদের কাছ থেকে জেনে নেবো তারা বাইরে থেকে আসবে, ওদের মানে কীরকম কিছু সুবিধা, মানে যদি কেউ কিছু নিয়ে আসে বাইক, সব রকম সুবিধা পাবে। বাইক রাখার জন্য ওই সাইডে পার্কিং পাবে, মেডিকেল ফেসিলিটিস আছে, ফায়ার এক্সটিংউইশার আছে, প্লাস ডক্টর ফেসিলিটিস আছে, প্লাস এত ওপেন জায়গা, এখানে সবাই দর্শনার্থীরা সবাই এখানে সুন্দরভাবে প্রতি বছর সুন্দরভাবে এখানে বসে থেকে দাঁড়িয়ে থেকে সময় কাটান, ভালো মতো পুজো উপভোগ। মালদানির সঙ্গে তরফ থেকে সাদর আমন্ত্রণ জানাই, আপনারা আসুন আর আমাদের মায়াপুর যে কনের আদলে যে মন্দির তৈরি হচ্ছে সেটাকে উপভোগ করুন। তো আমরা কথা বলে নিলাম এখানে অ্যাকচুয়ালি, আর আমাদের ড্রোন ভিডিও একটু তোমরা দেখে নাও কীরকম আই আসছে এখানটায়। সো ফ্যামিলি, এখন আমরা রওনা দিলাম বাস বাড়ির জন্য, মানে মালদার মধ্যে বাস বাড়ি 420 মোড় হয়ে যেতে হয় শান্তি ভারতী পরিষদের দিকে। এখানকার বিশেষ আকর্ষণ হচ্ছে 12 মাসে 13 পার্বণ দেবী প্রতিমা ও পুজো মণ্ডপকে নিয়ে। আমরা আছি এখন কোথায়, এই জায়গাটার নাম কি, ও শান্তি ভারতী, শান্তি ভারতীতে। আর পিছনের লুকটা এইরকম অনেকটা হয়েছে, পূজার প্রস্তুতি এরকম চলছে, আরও অনেক কিছু কাজ বাকি, পূজা আস্তে আস্তে মনে হয় কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে শান্তি ভারতী, যেটা এটা হচ্ছে 420 মোড় থেকে একটু ভেতরে, 420 মোড় থেকে নেমে অল্পটুকু রাস্তা দিয়ে আসলেই তোমরা দেখতে পাবে এই। ফ্যামিলি আমরা যাচ্ছি এখন বুর্জ খালিফার ওখানে। ও আকাশটার লুকটা কিন্তু সেই, দেখো 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 দেখো, তুমি যে ড্রোনের ভিউটা নিতে পারতা। যাবেন ফ্যামিলি, তোমাদেরকে আর দুবাই যেতে হবে না, এখন তোমরা মালদায়ও দেখতে পারবা যে বুর্জ খালিফা চলে এসছে আমাদের মালদায়। তো সো আমি এই জায়গাটায় পৌঁছে গেছি, অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম যে কখন গিয়ে পৌঁছবো কখন গিয়ে পৌঁছবো, তো ফাইনালি সেই জায়গায় পৌঁছে গেছি। তো চলো তোমাদেরকে সেই ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা ঢুকছি, এদিকে কাজবাজ চলছে রেডি এইভাবে,
পুরোটা রেডি হয়নি এখনো, চলছে। আমি বর্তমানে আছি 420 মোড় থেকে, মানে ওই সাইডটাতে হচ্ছে 420 মোড় সেই সাইড থেকে, আর এদিকটা হচ্ছে রেল গেটের রাস্তাটা, মানে আর এই সাইডটাই হচ্ছে বুর্জ খলিফা। আমাদের কাছে এখন আছে এই যে ছোট একটা পাখি, সেই পাখিটাকে উড়াবো। আমাদের তো ডানা নেই, সেই জন্য এরকম ভিউ নিতে পারবো না, সেই কারণে ওই পাখিটা উড়াবো, ওই পাখিটা দিয়ে ভিউটা নিব। লাইটের ব্যবস্থা থাকবে উপর সাইডটাতে, মানে অ্যাকচুয়ালি যেরকম এর আগে আমরা দেখেছিলাম বুর্জ খলিফা কলকাতায়, সেম ওই ধরনের না, মানে একটু আলাদা থাকবে, একটু ডিফারেন্স থাকবে। তো সেটার জন্য আমাদের হবে আসতে হবে দেখতে। তো আপনাদের সবার কাছে অনুরোধ রইল, আসবেন ঘুরতে এখানে, দেখে যাবেন কীরকম হচ্ছে। আর আমি তো আসি, যেগুলো আয়োজন তোমরা একসাথে দেখতে পেলে, টোটাল আয়োজনটা করছে সর্বজয়ী ক্লাব। তো সর্বজয়ীর সমস্ত সদস্যদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ধরনের আয়োজন করার জন্য, আর আমাদেরকে এই ধরনের একটা বুর্জ খলিফা উপহার দেওয়ার জন্য। এগুলো দেখতে আমাদেরকে সাধারণত বাইরে যেতে হতো, কিন্তু আমরা এখানেই উপভোগ করতে পারবো, এখানেই দেখতে পারবো। তো চলো এখান থেকে বেরোই, নেক্সট আবার একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি অভিযাত্রী সংঘ নাকি ওটা, অভিযাত্রী সংঘ, অভিযাত্রী সংঘ, মানে আমি অ্যাকচুয়ালি এখানে কিছু জানি না তো এরকম সাহায্য। তো এখানে আছে বাসন্তী মাতার মন্দির, পাশেই এখানে হবে তোমাদের সঙ্গে মন ফ্রি করে কথা বলতে পারছি না, এই কারণে জোর জোর, মানে কি বলবো, প্রচুর জোর জোর ভাব বার করা। তো এটা হচ্ছে পিরোজপুর উজ্জ্বল ক্লাব, এরকম আয়োজনটা হয়েছে। চলো নেক্সট 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 ফিরোজপুর থেকে বেরিয়ে গেলাম, এখন যাবো আবার একটা নেক্সট। যাদের বাড়িতে থেকে থেকে ভালো লাগছে না তারা এখানে চলে আসবে, একটু বডি মাসাজ যদি নিতে যাও, ক্রাইম করতে মানে এমনিতে এসে বলবা নিয়ে নিবে, মানে ভর্তি ওখানে নিয়ে নিবে। তো ফ্যামিলি, যেতে যেতে আর একটা জায়গা যাওয়ার কথা ভুলেই গেছিলাম, সেটা হচ্ছে মহানন্দা ক্লাব অ্যান্ড লাইব্রেরি, আর স্থান হচ্ছে এটার গ্রিক পার্ক মহানন্দা মোড় মালদার মধ্যেই আমাদের। আর এখানকার বিশেষ আকর্ষণ থাকছে 51টি, মানে 51 শক্তিপীঠ। তো আপনারা চাইলে ওখানেও একটু ঘুরে আসতে পারেন। এই জায়গাটার থিমটা কি আছে আর এই জায়গাটার অ্যাকচুয়ালি নাম কি? আচ্ছা, আমাদের ক্লাবের নাম হলো নরসিংহাতলা তিতা সংস্থা ও গ্রন্থাগার। আমাদের এবছরে পূজা 50-এ পড়লো। আচ্ছা, আমরা প্রতি বছরই নতুনত্ব কিছু একটা করার চেষ্টা করছি। তো এবছরও এখানে আমরা ফুটিয়ে তুলছি যে পেটের দায়ে কিছু দুস্থ শিশু যারা শিক্ষাটাকে ছেড়ে কাজে লিপ্ত হচ্ছে, তার জন্য তারা স্কুলে যেতে পারছে না, সেই হিসাবে আমরা একটা ইট ভাটা এবং একটা গ্রাম্য পরিবেশের যে দুর্গা পুজো তার জন্য করা হয়েছে, তার জন্য এই দিকে ঘরটা করা হয়েছে ইট ভাটার। দেখানো হবে যে এখানে মা তার সন্তানদের নিয়ে এখানে বসবাস করে, এদিকে সেই ইট ভাটার চিমনি, এবং মেন আমাদের যে পুজো, যে প্রতিমা যে হবে মণ্ডপ, তার মণ্ডপ হলো এইটি।
আমাদের পুরো কোনো রকম মানে পরিবেশ যাতে দূষিত না হয় এরকম কোনো জিনিস আমরা ইউজ করিনি, যা ইউজ করেছি একদম ভালো মেটেরিয়াল যেগুলো পরিবেশের পক্ষে ক্ষতিকর নয়। তো সবাই বেসিক্যালি মানে জানতে চাই এটা যে কীভাবে করে আসবে এই জায়গাটা, যদি রথবাড়ি থেকে আসে তো কীভাবে করে আসবে, মানে একটু অ্যাড্রেসটা বলে দাও। রথবাড়ি থেকে আসলে আমাদের এখানে হলো ডাইরেক্ট কেউ যদি বলে হসপিটাল রোডে নিয়ার আনন্দ শিক্ষানিকেতন স্কুলের এখানে টোটোতে করে আসতে পারো, বা হ্যান্ডাখালি থেকে এখানে তো হেঁটে পায়ে হাঁটার পথ। হসপিটাল একদম পুরাতন বাটখারা অফিস বা পুরাতন ফায়ার ব্রিগেড, ওই দিকটা দক্ষিণ সিংহাতলা, এদিকটা উত্তর সিংহাতলা, এখানে চলে আসবে। তো অবশ্যই আপনারা আসবেন, দেখুন আমাদের ঠাকুর। আমরা প্রতি বছরই নতুন কিছু ভাবনার চেষ্টা করি, আমাদের ছোট বাজেটে কম পুজোর সেরা পুজো আমরা আগের বছর পেয়েছি, বিশ্ব বাংলা স্মারক সম্মান থেকে শুরু করে নানান ধরনের সাত থেকে আটখানা পুরস্কার পেয়েছি। তো এই ভাইয়ের চ্যানেল অবশ্যই তোমরা দেখো, আর এই ভাইও আসবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাইবো। আর সবার কাছে অনুরোধ রইল, একবার হলেও এখানে আসবেন, একটু কষ্ট করে আসবেন, একটু ভেতরে দেখে মনে হচ্ছে রিয়েলিস্টিক একটা ওয়াল, কিন্তু একটা কাপড় এঁটেল মাটি দিয়ে পুরোটা বানানো সুন্দর করে। তো এই দাদারা মিলে এতক্ষণ ধরে এতগুলো যে কাজগুলো দেখতে পাচ্ছ তোমরা, তো এই দাদারা মিলে করছে সব মিলেমিশে, তো একটু পরিচয় করে দাও। আমি পরিচয় করে দিই, আমাদের ক্লাব মেম্বার দীপ দাস, হ্যাঁ আমাদের ক্লাব মেম্বার, আরেক ক্লাব মেম্বার সৌময় অধিকারী, আমাদের পূজার সেক্রেটারি মানে যাকে বলে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অরিত্র দাস, আর আমাদের পূজার কোষাধ্যক্ষ অর্থাৎ ক্যাশিয়ার সোহম মজুমদার। বাইরে যে দাদাটা আছে, বাইরে যে দাদাটা আছে, সে আমাদের মণ্ডপ শিল্পী এবং ক্লাব মেম্বার সৌম্যকান্তি মজুমদার। আচ্ছা ঠিক আছে, জানি না তোমাদেরকে ভিডিওটা কতটুকু দেখাতে পেরেছি আর কী ধরনের লাগলো, তোমরা অবশ্যই কমেন্টে একটু মেনশন করে দিও, মানে জানিয়ে দিও আমাদেরকে। আর আমরা চেষ্টায় থাকবো, মানে আমাদের টিম প্লাস আমি মিলে আমরা চেষ্টায় থাকবো আপনাদেরকে এর থেকে ভালো ভালো ভিডিও নিয়ে আসার আর উপহার দেওয়ার। তো চলো আজকের মধ্যে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো হ্যাঁ, যাওয়ার আগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, এটা বলতে হচ্ছে কারণ একটু কষ্ট করেছি। ঠিক আছে, ওকে বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।